हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल आसाद भाई द ट्यूबर। आजकल ब्लगे अपन के ढाकार मिथफोर्डर बिस्मिल्ला टावर द्वितीय तला अवस्थित सियान सिटी किछु गिफ्टर होलसेल दाम जानाबो। आमाके सहयोगिता करबे ए प्रतिष्ठानेर मैनेजर फैसल भाई। भाई केमन आछेन आपनि? जी भाई आलहमदुलिल्लाह, आपनि भालो आछेन भाई? जी भालो आछि भाई। एर आगेओ तो किछु प्रोडक्ट देखियेछि आपनार दोकान थेके। आजके किछु आपनादेर डल कलेक्शन देखाते चाई। जी प्रथम कोनटा दिये शुरू करबेन? ए देखेन टम एंड जेरी। এটা জেরি, এটা টম। জি জি জি। আচ্ছা এটা কি জোড়া হিসেবে বিক্রি হয়? জোড়া জোড়া বিক্রি করি, খুচরা বিক্রি করি। আচ্ছা আচ্ছা। কিন্তু সর্বনিম্ন 3 পিস নিতে হবে আপনার। আচ্ছা ঠিক আছে। এটা হলো কি আপনার জোড়া পড়বে 560 টাকা। আচ্ছা জোড়া 560 টাকা, তার মানে সিঙ্গেল পড়ে 280 টাকা। 280 টাকা, 280 টাকা করে পড়ে। কতগুলো নিতে হবে যদি হোলসেল নিতে হয়? সর্বনিম্ন আপনার 3 পিস হোলসেল নিতে হলে সর্বনিম্ন 3 পিস নিতে হবে। একটা 3 পিস নাকি জোড়া হিসেবে 6টা নিতে হবে? একটা 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 3 পিস। আচ্ছা এটার এটার সাইজ আছে, বড় সাইজ আছে, দেখেন দেখাইতেছি। এটার বড় সাইজ আছে, দেখেন এটা দেখেন। এটা হলো জোড়া 800 টাকা, 400 টাকা পিস। আচ্ছা ঠিক আছে, জোড়া 400 টাকা আর হলো সিঙ্গেল 400 টাকা। আচ্ছা জোড়া 800 টাকা। এগুলো কোন দেশ থেকে আসে? ওগুলো চায়না ভাইয়া, সম্পূর্ণ চায়না। জি 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 বস। আচ্ছা চায়না। তারপরে এটা আছে, এটা হলো কি ভেড়া বলে আর কি। আচ্ছা ভেড়া, এটার কাপড়টা অনেক সফট, ঠিক আছে, সুন্দর জিনিস। এটা হলো পাইকারি রেট হলো আপনার 260 টাকা, ঠিক আছে, সর্বনিম্ন 3 পিস নিতে হবে। এগুলার ভিতরে প্রত্যেকটার ভিতরে কালার ডিজাইন, ঠিক আছে, অনেক ডিজাইন আছে, অনেক মডেল আছে, ঠিক আছে। এটা হলো সর্বনিম্ন আপনার 3 পিস নিতে হবে আর হোলসেল রেট 280 টাকা। এটার আমরা ঘুমন্তপুরি বলি, ঘুমন্তপুরি, ঠিক আছে, এটার নাম আমরা ঘুমন্তপুরি দিছি। তো এটার ভিতরে কালার আছে দুইটা, ঠিক আছে, এটা পাইকারি রেট হলো 260 টাকা, সর্বনিম্ন 3 পিস নিতে হবে আপনার। এটার ভিতরে কালার দুইটা আছে। তারপরে আছে হলো ফ্রোজেন, এই যে দেখেন, এটার ভিতরে তিনটা সাইজ। এটা হলো ছোটো সাইজ, ছোটো সাইজটা হলো আপনার 380 টাকা। আচ্ছা ঠিক আছে। তারপরে হলো মাঝারি সাইজ, ঠিক আছে, মাঝারি সাইজটা হলো আপনার 580 টাকা, সর্বনিম্ন যেটাই নেবেন 3 পিস নিতে হবে আপনার। এটার ভিতরে দুইটা কালার, ফ্রোজেন আর হলো এলসা। আচ্ছা একটা নাম ফ্রোজেন, একটা নাম হলো এলসা। তারপর এটা হলো মাঝারি সাইজ গেল। তারপর হলো বড়ো সাইজটা, দেখেন অনেক বড়ো সাইজ, অনেক বড়ো সাইজ। এটার ভিতরে দুইটা কালার, ফ্রোজেন আর এলসা। এটা হলো আপনার 800 টাকা। আচ্ছা ঠিক আছে। ছেলেবাবু, নাম হলো ছেলেবাবু, এটা হলো হলো সিঙ্গেল হলো 300 টাকা, সিঙ্গেল 300 টাকা, সিঙ্গেল জোড়া না, সিঙ্গেল 300 টাকা, জোড়া 600 টাকা। আচ্ছা সিঙ্গেল 300, জোড়া 600, ঠিক আছে। এটার ভিতরে কালার আছে প্রত্যেকটার ভিতরে। বড় সাইজ হলো এলসাটা। আচ্ছা এটা হলো বড় সাইজ এলসাটা, ঠিক আছে। এটা হলো ফ্রোজেন, এটা হলো এলসা। আচ্ছা এটারও কি তিনটা সাইজ? এটারও তিনটা সাইজ। আচ্ছা আচ্ছা, বললাম একই দাম কালার। হ্যাঁ একই দাম, ফ্রোজেনেরও যা দাম, এটা এটা সেম প্রাইস, সেম প্রাইস, খালি নাম চেঞ্জ, ফ্রোজেন আর এলসা। আচ্ছা তারপরে আছে আপনার জিমস কাপড়ের একটা মেয়ে, জিমস কাপড় এটা। আচ্ছা জিমস কাপড় পরানো, এটার প্রাইস হলো 350 টাকা সিঙ্গেল, সিঙ্গেল এক পিস 350 টাকা, জোড়া 700 টাকা। আচ্ছা ঠিক আছে। এটার ভিতরে চুলের কালারগুলো প্রত্যেকটা চুলের আর মাথার কালার চেঞ্জ হবে প্রত্যেকটারই, চুলের আর হলো চুলের আর মাথার। হ্যালো কিটির প্রত্যেকটা, হ্যালো কিটির ভিতরে কালার আছে, পিঙ্ক কালার আছে, তারপর ব্লু কালার আছে, রেড কালার আছে। তারপরে যে এটার ভিতরে অনেক ডিজাইন আছে, বুকের ভিতরে হার্ট দেওয়া আছে, গলার ভিতরে রিং দেওয়া আছে, অনেক ডিজাইন আছে। এটা পাইকারি করতেছি আমরা 380 টাকা করে। আচ্ছা এই যে দেখেন, এটার ভিতরে দুইটা কালার আছে। আচ্ছা এটা পাইকারি করতেছি আমরা 280 টাকা করে, ঠিক আছে। এটার ভিতরে কালার আছে দুইটা। তারপর হলো ভাইয়া সফট ডল, ঠিক আছে, এটা হলো সফট ডল। এটার ভিতরে কালার আছে 4-5টা কালার আছে, এটার ভিতরে 5টা কালার আছে। এটা হলো আমরা পাইকারি দিতেছি 180 টাকা করে, ঠিক আছে। এটার ভিতরে একটু বড় সাইজ আছে একটা, এই যে দেখেন একটু বড় সাইজ। এটার ভিতরে কালার আছে, এটার ভিতরে রেড আছে, ব্লু আছে, হোয়াইট আছে, তারপরে যে কালারটা আছে অনেকগুলো কালার আছে। এটা হলো 250 টাকা করে পাইকারি দিতেছি। আচ্ছা এগুলো যেটাই নেবেন, পুতুল যদি আপনাদের কাছ থেকে নিতে হয় পাইকারি দামে? জি জি জি। কতগুলো নিতে হবে? সর্বনিম্ন 3 পিস। আচ্ছা এক পিস দুই পিস নিতে হলে আপনার রেট বেড়ে যাবে, বেড়ে যাবে। এগুলো হলো কাঠডল ভাইয়া, কাঠডলের ভিতরে অনেক মডেল আছে, অনেক ডিজাইন আছে। এটা হলো কচ্ছপ,
ঠিক আছে এটা হলো কচ্ছপ এটা পিকাচু আছে প্রাইস তারপরে এটা পো আছে এটা এগুলা প্রাইস হলো ভাই পাইকারি রেট 110 টাকা করে সবই আছে সবই এটা সর্বনিম্ন 6 পিস নিতে হবে সর্বনিম্ন 6 পিস ঠিক আছে যতগুলো ডিজাইন আছে সবগুলো একই দাম হ্যাঁ সবগুলো একই দাম তারপরে দেখেন স্পাইডারম্যান আছে তারপরে যে একটা আছে কুকুর দাও হয় কুকুর আছে তারপরে যে হ্যালো কিটি আছে অনেক ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন এত ডিজাইন তার ডিসপ্লে করার সময় নাই আমাদের অনেক ডিজাইন আছে যারা পাইকারি নেয় তাদেরকে কার্টুন আছে কার্টুন খুলে দেই কার্টুন থেকে পয়সাওয়ালা যে যে কয় পিস নেয় আর আচ্ছা আমাদের ডল আইটেম তো মোটামুটি দেখানো হলোই আর অনেক আইটেম ডল আছে আমরা দেখাইতে পারি না অনেক আছে ডিসপ্লে করি নাই তাই আর কি যতটুকু ছিল ততটুকু দেখাইছি তার ভিতরে ডলের ভিতরে কিছু ডল আইটেম আছে ব্যাকপ্যাক যেটাকে বলে ব্যাগ আইটেম এই যে দেখেন এটা হলো হ্যালো কিটি এটার ভিতরে ব্যাগ কালার আছে অনেকগুলো কালার আছে এটার ভিতরে পাঁচটা কালার হয় এটা পাইকারি রেট হলো ভাই 380 টাকা আচ্ছা ঠিক আছে এটার ভিতরে কালার হয় চারটা তারপর আরেকটা আছে দেখেন মিকি মাউস ঠিক আছে মিকি মাউসের ভিতরেও কালার হয় চারটা ঠিক আছে সেম প্রাইস ওইটা এটা সেম প্রাইস ঠিক আছে তারপরে এই যে দেখেন একটা আছে ডিজাইন এটার ভিতরে কালার আছে ভাই এটার ভিতরে কালার আছে চারটা ঠিক আছে এটার ভিতরে কালার চারটা আছে ওই সেম প্রাইস একই প্রাইস তারপরে এই যে দেখেন একটা আছে এটা রেট আবার একটু কম আছে এটার ভিতরে কালার আছে চারটা পাঁচটা এটা হলো আপনার 350 টাকা আচ্ছা ঠিক আছে এটার ভিতরে জি জি বস এগুলো সব চায় না তারপরে এই যে একটা ব্যাগ আছে ভাই দেখেন এটার ভিতরে কালার আছে তিনটা চারটা ওইটা এটা সেম প্রাইস এটা 380 টাকা তারপরে এই যে একটা আছে স্পাইডারম্যান ঠিক আছে স্পাইডারম্যান বাচ্চাদের খুব প্রিয় একটা জিনিস স্পাইডারম্যানের ভিতরে কালার তো হয় না একটা কালারই স্পাইডারম্যান একটা কালারই স্পাইডারম্যানের প্রাইস হলো 350 টাকা ব্যাগের পরে আমাদের কিছু শোপিস ঘড়ি আছে যা আমি আপনাদেরকে এখন দেখাবো এই যে দেখেন একটা আছে ব্যাগ ঘড়ি ঠিক আছে এটার ভিতরে কালার আছে ভাইয়া আচ্ছা এটার ভিতরে চারটা পাঁচটা কালার আছে এটা পাইকারি রেট হলো 180 টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এই যে একটা ঘড়ি আছে দেখেন হ্যালো কিটি সিস্টেম ঠিক আছে এটার প্রাইস ছিল 150 টাকা আচ্ছা তারপরে আছে দেখেন একটা আছে বই ঘড়ি ঠিক আছে এটার নাম হলো বই ঘড়ি দেখেন এখানে মিরর আছে এখানে ঘড়ি আছে ঠিক আছে এটার প্রাইস হলো আপনার 190 টাকা তারপর এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এটা হলো ঘর মডেল ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে এটার ভিতরে মিররটা হলো এই সাইডে আচ্ছা ঠিক আছে এটার প্রাইস হলো 200 টাকা তারপরে আছে আরেকটা আছে হাতি ঘড়ি ঠিক আছে এটা হলো 120 টাকা পাইকারি রেট এটার ভিতরে কালার আছে চারটা ঠিক আছে তারপরে আরেকটা আছে অ্যান্টিক ঘড়ি এটার নাম হলো অ্যান্টিক ঘড়ি অ্যান্টিক কালার তাই এটার নাম অ্যান্টিক ঘড়ি এটার প্রাইস হলো আপনার 180 টাকা পাইকারি রেট প্রত্যেকটাই পাইকারি রেট তারপরে এই যে দেখেন ছোটো একটা আছে হ্যালো কিটি ছোটো হ্যালো কিটি 90 টাকা ছোটো হ্যালো কিটি এটার ভিতরে কালার আছে দুইটা সাদা আর হলো পিঙ্ক কালার তারপরে আছে দেখেন একটা আপেল ঘড়ি আছে এটা হলো আপেল ঘড়ি এটার প্রাইস হলো আপনার 140 টাকা এটার ভিতরে কালার দুইটা লাল আর এই কালারটা তারপর আরেকটা আছে লাভ ঘড়ি এটার ভিতরে কালার হয় চারটা এটার প্রাইস 130 টাকা তারপরে আপনার ইয়ে দেখেন মিনি ঘড়ি আছে দুইটা এগুলো হলো ছোটো ঘড়ি বলে মিনি ঘড়ি ঠিক আছে এটার ভিতরে দুইটা দুই তিনটা ডিজাইন আছে প্রত্যেকটার ভিতরে কালার আছে এটা পাইকারি রেট হলো 90 টাকা এখানে আছে কিছু পেন্ডু ঘড়ি আছে কিছু এটার নাম হলো মিকি পেন্ডু এটা আপনার ঘড়ি লাগানোর পরে এই পাওটা দেখতেছে না পাওটা ঝুলবে প্রাইস এটার প্রাইস হলো 230 টাকা পাইকারি প্রাইস তারপরে আছে হ্যালো কিটি এটাও সেম জিনিস এটার ভিতরে ব্যাটারি লাগাইলে আপনার পাওটা ঝুলবে আচ্ছা এগুলোর ভিতরে কিন্তু প্রত্যেকটার ভিতরে কালার আছে দুইটা তিনটা করে তারপর আরেকটা আছে আপনার ঘর ঘড়ি ঠিক আছে এটা হলো ঘর ঘড়ি এটা লোকে 250 টাকা তারপরে কিছু ল্যাম্প আছে এগুলো বাচ্চাদের এই বাচ্চাদের ল্যাম্প এই যে দেখেন এই যে ল্যাম্প সিস্টেম এখানে বাতি জ্বলবে এটার প্রাইস হলো 350 টাকা ঠিক আছে তারপরে এই যে একটা আছে দেখেন এগুলো হ্যালো কিটি এটাও সেম সিস্টেম এটাও লাইট জ্বলবে চার্জার সিস্টেম এখানে যে চার্জারের যে পোর্ট দেওয়া আছে যে দেখেন এখানে চার্জার পোর্ট দেওয়া আছে চার্জার এই দিলে এটার প্রাইস হলো আপনার 280 টাকা আচ্ছা তারপরে এগুলোর ভিতরে আছে আপনার ফ্যান ফ্যান টাইপের কিছু আছে এটা হলো আপনার চার্জের সিস্টেম ঠিক আছে চার্জ
দিলে ফ্যানটা ঘুরবে, ঠিক আছে, চার্জ দিলে ফ্যানটা ঘুরবে। তারপরে এটার ভিতরে তিনটা ডিজাইন, এই যে একটা ডিজাইন আছে, এই যে একটা ডিজাইন আছে, তিনটা ডিজাইন এটার ভিতরে। আপনারা যদি আমাদের দোকানে আসতে চান তাহলে আমাদের দোকানের ঠিকানা হলো মিডফোর্ট বিসমিল্লা টাওয়ার, দোকানের নাম সিয়ান সিটি, দ্বিতীয় তলায় দোকান, দোকানের নাম্বার হলো 01947292908। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।